সালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে অনেকদিন পর বাসা থেকে বের হলাম। এটা হচ্ছে আমার বাসার সামনের ভিউ। আমি ইতালিতে থাকি, এখানে আমি প্রায় 7 বছর ধরে আছি। রোদ উঠেছে, বাট এখনো বাতাস আছে। বাসা থেকে বের হয়ে একটু সামনে এগিয়েছি। এয়ারপোর্ট এলাকা, তো এখানে হোটেল বেশি। বাহিরে বের হলে আসলে মনটা ভালো লাগে। লকডাউনের কারণে প্রায় 3 মাস বাসা থেকে বের হইনি, এখন মাঝে মধ্যে বের হই। এটা হচ্ছে একটা চেরি গাছ, প্রচুর চেরি হয়েছে। বৃষ্টির কারণে চেরিগুলি নষ্ট হয়ে গিয়েছে। আমি এখানে হাজবেন্ডের বাচ্চা নিয়ে থাকি। আমার বাচ্চাটা সারাদিন বাইরে বের হতে চায়, বাসায় একদমই থাকতে চায় না। কি আর করবে, আমাদের বড়দেরই ভালো লাগে না, ওর তো বাচ্চা। তারপরে ওকে নিয়ে মাঝে মধ্যে বের হই। আমি বাসা থেকে বের হয়ে 5 মিনিট হেঁটে এখানে একটা হোটেলের সামনে এসেছি। হোটেলটার নাম হচ্ছে ইদিয়া হোটেল। প্রতি বছর সামারে এই হোটেলে অনেক লোক আসে, কিন্তু এবার করোনা বেড়েছে কারণে হোটেলটা পুরো বন্ধ আছে, কোনো লোকজনই নেই।